শুনলেন তো অধ্যাপক ডেভিড ড্যানিয়েল, আমরা কত বড় শনির দশায় পড়েছি, বলল আজর ওয়াইজম্যান। কিন্তু এত বড় ব্লান্ডার কিভাবে হলো? আমি বুঝলাম আপনার লোকেরা প্রাণপণ লড়াই করেছে, সবাই মারা গেছে এটাই তার প্রমাণ। কিন্তু লড়াইয়ের মতো সমান গুরুত্বপূর্ণ ছিল কম্পিউটারের রেকর্ড নষ্ট করে দেয়া, সেটা তারা করেনি, অধ্যাপক ডেভিড ড্যানিয়েল বলল। আহমদ মুসা বন্দী হবার পর এত বড় একটা ব্লান্ডার ঘটবে এটা কারো কল্পনাতেও ছিল না। যাক, যখন বিপর্যয় ঘটে গেছে তখন আমাদের দুর্বলতাতেই ঘটেছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন বলুন শেষ রক্ষার উপায়, স্পুটনিক ধ্বংসের পরিকল্পনা, ওদের সাতজনকে কিডন্যাপ করার ডকুমেন্ট, সাওতোরা দ্বীপের মানচিত্র সবই গিয়ে পড়েছে পুলিশের হাতে। স্টার্সবার্গের পুলিশ কমিশনারকে অনুরোধ করে কোনো রকমে মানচিত্র ও ডকুমেন্টের বিস্তারিত প্রেসে দেয়া আটকাতে পেরেছি, কিন্তু ডকুমেন্টগুলো প্যারিস থেকে চেয়ে পাঠানো হয়েছে, ডকুমেন্টগুলো প্যারিসে গেলেই পত্রিকায় এসে যাবে। পুলিশ প্রধান যে ধরনের লোক, আমি কোনো কথাই তাকে মানাতে পারবো না। যেটুকু পত্রিকায় এসেছে তাতে আমাদের বাইরে বেরোনোর উপায় নাই। এরপর ডকুমেন্টের সব কথা যদি পত্রিকায় আসে তাহলে আমরা শেষ হয়ে যাব। আমার মন কিছুতেই মানছে না মিস্টার ওয়াইজম্যান, একজন লোক একাই এভাবে আপনাদের তুলাধোনা করল, বলল অধ্যাপক ডেভিড ড্যানিয়েল। আমাদের কথা আর কি বলবো, আপনি জানেন, বলতে গেলে আহমদ মুসার একার হাতে ইহুদিবাদের গর্ব জেনারেল শ্যারন তার দলবল সহ শেষ হয়ে গেল। গোটা ইহুদিবাদই আজ মহাবিপর্যয়ের মধ্যে পড়েছে অধ্যাপক ডেভিড, যে কোনোভাবে ডকুমেন্টগুলোর প্রেসে যাওয়া আটকাতে হবে, আজর ওয়াইজম্যান বলল। আমাকে কি করতে হবে বলুন, অধ্যাপক ডেভিড ড্যানিয়েল বলল। জনাব, প্যারিস বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানিত প্রফেসর এমেরিটাস আপনি, তারপর প্রেসিডেন্ট আপনার ব্যক্তিগত বন্ধু, এই সুযোগ আপনাকে কাজে লাগাবার অনুরোধ করছি, বলল আজর ওয়াইজম্যান। প্রেসিডেন্টকে আমি কি বলবো, অধ্যাপক ডেভিড ড্যানিয়েল বলল। ডকুমেন্টগুলো ভুয়া বলে গোটা বিষয়টাই ধামাচাপা দিতে হবে, বলতে হবে যে মুসলিম মৌলবাদীরা ইহুদিদের ফাঁসাবার জন্য এই ভুয়া ডকুমেন্ট সাজিয়েছে, বলল আজর ওয়াইজম্যান। কিন্তু মিস্টার ওয়াইজম্যান, এটুকু করলে আপনার বিপদ কেটে যাবে? মূল বিপদ বলছেন আহমদ মুসা, তার কি করবেন? এত কিছু পারছেন, ফরাসি পুলিশের সাহায্য নিয়ে তাকে পথ থেকে সরাতে পারছেন না, অধ্যাপক ডেভিড ড্যানিয়েল বলল। সেখানে এক বিপদ আছে, ফরাসি রাজকুমারীকে আহমদ মুসা বিয়ে করার পর ফরাসি পুলিশের কাছে সে অনেকটা আপন হয়ে গেছে। তারপর আমেরিকার সাম্প্রতিক ঘটনাবলীতে ফরাসি পুলিশের কাছে আহমদ মুসার ইমেজ অনেক বেড়ে গেছে। এই অবস্থায় ফরাসি পুলিশের কাউকে কাউকে তার বিরুদ্ধে পাওয়া যাবে, সবাইকে পাওয়া যাবে না, বলল আজর ওয়াইজম্যান। কিন্তু এই যে বললেন পুলিশ স্টার্সবার্গে কোথাও আহমদ মুসাকে দেখতে পেলে তাকে আপনাদের হাতে তুলে দেবে, সেটা কিভাবে? অধ্যাপক ডেভিড ড্যানিয়েল বলল। স্টার্সবার্গের পুলিশের কাছে আহমদ মুসার পরিচয় আহমদ আবদুল্লাহ হিসাবে, তারা আহমদ আবদুল্লাহকে আমাদের হাতে তুলে দেবে, আহমদ মুসাকে নয়, বলল আজর ওয়াইজম্যান। অধ্যাপক ডেভিড ড্যানিয়েল কিছু বলতে যাচ্ছিল, আজর ওয়াইজম্যানের মোবাইলটি বেজে উঠল, থেমে গেল অধ্যাপক ডেনিয়েল। মাফ করুন, বলল আজর ওয়াইজম্যান টেলিফোন ধরে। ওপারের কথা শুনে ভ্রু কুচকে উঠল আজর ওয়াইজম্যানের, বলল দ্রুত কণ্ঠে, তোমরা দুজন বাড়ির সামনে পাহারায় থাকো, আমি লোকজন নিয়ে আসছি, বলে মোবাইল অফ করে দিয়ে অধ্যাপক ডেভিডের উদ্দেশ্যে দ্রুত কণ্ঠে বলল, অধ্যাপক ডেভিড, আহমদ মুসার সন্ধান পাওয়া গেছে, একটা বাড়িতে সে আরও দুজনকে সাথে নিয়ে থাকে, আমাদের দুজন লোক বাড়িটার সামনে পাহারায় আছে, লোকজন নিয়ে আমি ওখানেই যাচ্ছি, পরে আবার কথা বলবো আপনার সঙ্গে, বলে অধ্যাপক ডেভিড ড্যানিয়েলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো আজর। চারজন লোক নিয়ে ছুটল সে আহমদ মুসার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আজর ওয়াইজম্যান যখন তার লোকজন নিয়ে আহমদ মুসার আটতলায় গিয়ে পৌঁছল, তার বেশ কিছু আগে আহমদ মুসা বোমেদিন বিল্লাহকে নিয়ে আটলান্টিক বিশেষজ্ঞ অধ্যাপক এমেরিটাস জ্যাক সাইমনের সাথে দেখা করার জন্য বেরিয়ে গেছে, আর তখন ফাতিমা এবং জায়েদ ও বাসা থেকে বেরিয়ে লিফটের দিকে এগোচ্ছিল। এই সময় তারা দেখল লিফট থেকে বেরিয়ে তাদের ফলাটের দিকে এগোচ্ছে কজন লোক। এটা দেখে ফাতিমা
এবং জায়ের দুজনে একটা আড়াল নিয়ে দাঁড়িয়ে পড়ল ব্যাপার কি দেখার জন্য। ওরা পাঁচজন যখন ফাতিমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সে সময় ওদের একজনের মোবাইল বেজে উঠল। লোকটি মোবাইল তুলে নিয়ে চাপা কণ্ঠে বলল, ইয়েস আজরওয়াইজ ম্যান। লোকটা ওপারের কথা শুনল, শুনে গা ঝাড়া দিয়ে সটান হয়ে দাঁড়ালো। উত্তেজনা ঠিকরে পড়তে লাগলো তার চোখ মুখ থেকে। অনেকটা স্বগতই বলে উঠল লোকটা, আমরা আহমদ মুসার তালাশে এসেছি তার বাড়িতে, আর আহমদ মুসা গিয়ে বসে আছে আমাদের হাতের মুঠোর মধ্যে। চলো সকলে। তারা পাঁচজন আবার লিফটে গিয়ে উঠল, চলে গেল তারা। আড়াল থেকে বাইরে বেরিয়ে ফাতিমা ও জায়েদ দুজনের চোখ মুখ শুকনো, চোখে মুখে তাদের উদ্বেগ। আজরওয়াইজ ম্যান স্বগতোক্তিতে যা বলেছে তা শুনতে পেয়েছে ফাতিমা ও জায়েদ। দুজন কারো মুখে কোনো কথা নেই। অবশেষে নিরাপত্তা ভাঙল ফাতিমা, বলল, আহমদ মুসা ভাইয়ারা আজরওয়াইজ ম্যানদের হাতের মুঠোয় যাবেন কি করে? ওরা তো গেলেন আহমদ সাইমনের সাথে দেখা করতে, তাহলে কি বুমিদিন বিল্লা বিশ্বাসঘাতকতা করেছে? আহমদ মুসা ভাইকে অন্য কোথাও নিয়ে তুলেছে? থামল ফাতিমা, আতঙ্ক ফুটে উঠল জায়েদের চোখে মুখে, বলল, আমার ওই একই রকম সন্দেহ। ফাতিমা স্থির দাঁড়িয়েছিল, নড়ে উঠল, চলতে শুরু করল ফ্ল্যাটের দরজার দিকে, বলল, এসো জায়েদ। নোটবুকে অধ্যাপক জ্যাক সাইমনের ঠিকানা লেখা আছে। জায়েদ ফাতিমার সাথে হাঁটতে হাঁটতে বলল, অধ্যাপক জ্যাক সাইমনের ঠিকানা দিয়ে কি করবে? কিছু একটা তো আমাদের করতেই হবে। আগে জ্যাক সাইমনের ঠিকানাটাতে দেখি। দরজা খুলে দুজনেই ফ্ল্যাটে প্রবেশ করল। গাড়ি থামল বিশাল এক গাড়ি বারান্দায়। গাড়ি থামতে উর্দি পরা একজন যুবক বারান্দা থেকে দ্রুত নেমে এলো। এসে গাড়ির দরজা খুলে সামনে বসা বুমিদিন বিল্লাকে লক্ষ্য করে বলল, স্যার আপনি নিশ্চয় মিস্টার বিল্লা? স্যার আপনাদের জন্য অপেক্ষা করছেন, ওয়েলকাম। বুমিদিন বিল্লা গাড়ি থেকে নেমে ধন্যবাদ বলে আহমদ মুসার দিকে তাকালো। আহমদ মুসাও গাড়ি থেকে নেমেছে। আহমদ মুসা গাড়ি থেকে নেমে বুমিদিন বিল্লা ও অ্যাটেন্ডেন্টের দিকে চাইতেই গাড়ির বারান্দার উপরে বারান্দার উঠার শ্রেণীর পাশে দেয়া সুন্দর একটি নেম প্লেট আহমদ মুসার নজরে পড়ল। নেম প্লেটটিতে সাদা পটভূমির উপর সুন্দর সাদাটে নীল কালিতে লেখা প্রফেসর এমিরেটাস জ্যাক সাইমন। নেম প্লেটের সাদা পটভূমির উপর ও নিচের গোটা অংশ সাদাটে নীল। আহমদ মুসা গাড়ি ঘুরে বুমিদিন বিল্লার পাশে এসে একসাথে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করল। আগে আগে চলছিল অ্যাটেন্ডেন্ট। হাঁটতে হাঁটতে আহমদ মুসা বুমিদিন বিল্লাকে নেম প্লেটটি দেখিয়ে বলল, নামটা তুলে নিয়ে যদি ওখানে নীল রঙের নামের বদলে নীল ছয় কোনা তারকা বসানো যায় তাহলে ওটা কি হয় বলুন তো। মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে নেম প্লেটের দিকে তাকিয়ে একটু চিন্তা করে বলল, বলতে পারলাম না, এরকম কোনো জিনিসের কথা আমার মনে পড়ছে না তো। ইসরায়েল রাষ্ট্রের পতাকা, এখন মিলিয়ে দেখুন। মনে করার একটু চেষ্টা করে বুমিদিন বিল্লা বলল, পতাকা দেখেছি কিন্তু এখন স্মৃতিতে আনতে পারছি না। কিন্তু আহমদ আবদুল্লাহ, সুদূরের দুই বিষয়কে এভাবে মিলানোর কথা আপনার মনে পড়ল কী করে? কালার এবং তার সেটা পাকার দেখে মনে হলো, বলল আহমদ মুসা। আবার চলতে শুরু করেছে দুজন। ভেতরে ঢুকে একটা কক্ষ পেরিয়ে একটা দরজার সামনে অ্যাটেন্ডেন্ট থমকে দাঁড়ালো। আহমদ মুসারাও তার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। অ্যাটেন্ডেন্ট লোকটি বন্ধ দরজা কয়েকবার নক করল। ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ইয়েস। অ্যাটেন্ডেন্ট বলল, স্যার আপনারা যান। দরজা ঠেলে আহমদ মুসা বুমিদিন বিল্লা ঘরে প্রবেশ করল। তারা দেখল পৌড়ো দীর্ঘদেহী ভারী চশমাওয়ালা সোনালি সাদা রঙের একজন লোক দরজার দিকে তাকিয়ে বসে আছে। আহমদ মুসারা ঢুকতে লোকটি উঠে দাঁড়ালো এবং কয়েক ধাপ এগিয়ে এলো। ওয়েলকাম বলে আহমদ মুসার সাথে হাত মেলালো। বুমিদিন বিল্লা নিজের পরিচয় দিয়ে আহমদ মুসাকে দেখে বলল, আমার বন্ধু, নাম আলী আবদুল্লাহ, সমুদ্র ভ্রমণের নেশা, ইদানিং তিনি সমুদ্রের উপর কুইজ তৈরি করছেন। আহমদ মুসার এই নাম ও পরিচয় আগেই ঠিক করে রেখেছিল বুমিদিন বিল্লা। তার যুক্তি ছিল রায়ন ইন্টারন্যাশনাল হোটেলে দুজন লোক নিহত হওয়ার ঘটনার পর আহমদ আবদুল্লাহ নামটি পত্রপত্রিকায় এসেছে। এ নাম প্রফেসর জ্যাক সাইমন ও পত্রপত্রিকায় দেখতে পারেন, সুতরাং নামটি কোনো বিপত্তির সৃষ্টি করতে পারে। আহমদ মুসা
বোমেদিন বিল্লার এই চিন্তাকে ওয়েলকাম করেছিল। ওয়েলকাম টু বোথ বলে প্রফেসর জ্যাক স্যামন বামপাশের দুটি সোফার দিকে ইঙ্গিত করে বসতে বলল এবং নিজেও ফিরল সোফায় বসার জন্য। আহমদ মুসা বোমেদিন বিল্লা সোফায় বসল। ঘরটি বৃত্তাকার, ঘরের চারদিকে বৃত্তাকার করে সোফা সাজানো, বৃত্তের মাঝখানটা ফাঁকা। বসার পর প্রফেসর জ্যাক স্যামন আহমদ মুসার দিকে চেয়ে বলল, আপনি সমুদ্রকে ভালোবাসেন জেনে খুশি হয়েছি। সমুদ্রকে আমিও ভালোবাসি, তবে বেশি ভালোবাসি আটলান্টিককে। ধন্যবাদ, বলুন কি করতে পারি আপনার জন্যে, প্রফেসর জ্যাক স্যামন বলল। স্যার, জার্মানির এক কুইজ ফার্ম থেকে কিছু কুইজ পেয়েছি, সেগুলো আমি কাজে লাগাতে চাই, কিন্তু একটা আইল্যান্ডের কোনো ট্রেস করতে পারছি না। বোমেদিন বিল্লা বলল, এর সমাধান শুধু আপনার কাছেই পাওয়া যেতে পারে, বলল আহমদ মুসা। আইল্যান্ডের ছবি আছে, এর নাম, অবস্থান, কোন রাষ্ট্রের অংশ, এটা বলে দিতে হবে তো, প্রফেসর জ্যাক স্যামন বলল। জি স্যার, বলল বোমেদিন বিল্লা। দাও ছবিটা, প্রফেসর জ্যাক স্যামন বলল। ছবি নয়, আকার বোঝা যায় এমন একটা স্কেচ আছে, বলে আহমদ মুসা স্কেচটা প্রফেসর স্যামনের হাতে তুলে দিল। স্কেচটি হাতে নিল প্রফেসর জ্যাক স্যামন, চোখের সামনে তুলে ধরল স্কেচটি, দেখতে লাগল দ্বীপটাকে। ধীরে ধীরে ভ্রু কুঞ্চিত হয়ে উঠল তার, বিস্ময় সেই সাথে জিজ্ঞাসা ফুটে উঠল তার চোখে মুখে। এক সময় এক চোরা দৃষ্টিতে তাকালো সে আহমদ মুসার দিকে, তারপর হঠাৎ সহজ হয়ে প্রশ্ন করল, দিকের চিহ্নটা কি ঠিক আছে দ্বীপের? জি হ্যাঁ, বলল আহমদ মুসা। দ্বীপ সম্পর্কে আপনারা কিছু আন্দাজ করতে পেরেছেন? প্রফেসর জ্যাক স্যামন বলল। না, পারিনি, বলল আহমদ মুসা। আহমদ মুসা থামতে প্রফেসর জ্যাক স্যামন বলে উঠল, দ্বীপটা সাইজ অ্যাভারেজ ক্যারেক্টারের, এক দৃষ্টিতে চিহ্নিত করা মুশকিল। আপনারা একটু বসুন, আমার কম্পিউটার ইন্ডেক্স ও ক্যাটালগ একটু কনসাল্ট করে আসি, আপনারা গল্প করুন, চা পাঠিয়ে দিচ্ছি, বলে উঠে ভেতরে চলে গেল প্রফেসর জ্যাক স্যামন। প্রফেসর জ্যাক স্যামন চলে যাবার পর বোমেদিন বিল্লা আহমদ মুসাকে ফিসফিস করে বলল, কি মনে করছেন, দ্বীপটাকে উনি চিহ্নিত করতে পারবেন? মিস্টার বোমেদিন বিল্লা, আমার চোখ যদি ভুল না করে থাকে, না দেখে থাকে, তাহলে আমি বলবো তিনি দ্বীপটাকে ইতোমধ্যেই চিহ্নিত করেছেন, বলল আহমদ মুসা। কি করে বুঝলেন? জিজ্ঞেস করল বোমেদিন বিল্লা। আমার দিকে চেয়ে যখন তিনি কথা বলছিলেন, তখন তার চোখ মুখের ভাব দেখে আমি এটা বুঝেছি। না চিনতে পারলে যে অবস্থা, যে চেহারা মানুষের হয়, সেটা তার মধ্যে আমি দেখলাম না। যখন তিনি ইন্ডেক্স ও ক্যাটালগ দেখার কথা বললেন, তখনও কথায় অন্তরের কোনো স্পর্শ ছিল না, বলল আহমদ মুসা। চিনতে পারলে তা গোপন করবেন কেন? কম্পিউটার ইন্ডেক্স ও ক্যাটালগ কনসাল্ট করার কথা বলবেনই বা কেন? বোমেদিন বিল্লা বলল। আমার কথাটা চূড়ান্ত নয় মিস্টার বিল্লা, ওটা আমার একটা ধারণা। হতে পারে প্রফেসর জ্যাক স্যামন এমন এক ধরনের মানুষ যার মনের ভাবটা চোখ মুখে ফুটে উঠতে পারে না, এবং চোখ মুখের ভাব মনের কথা বলে না। এ ধরনের শক্ত মনের ব্যতিক্রমী ব্যক্তিত্ব দুনিয়াতে অনেক আছে, প্রফেসর জ্যাক স্যামন হতে পারেন তাদেরই একজন, বলল আহমদ মুসা। চা এসে গিয়েছিল। চায়ে চুমুক দিয়ে বলল বোমেদিন বিল্লা, দ্বীপের সন্ধান পেলে কি করবেন মিস্টার আবদুল্লাহ? দ্বীপ সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, তারপর প্রয়োজনে দ্বীপে যেতে হবে, যদি স্পুটনিকের লোকেরা সেখানে আটক থাকে, বলল আহমদ মুসা। আপনার সাথে দেখা হওয়ার পর থ্রিলের প্রতি আমার একটা আকর্ষণ বেড়েছে, মনে হচ্ছে কি জানেন, এ ধরনের অভিযানে আমি আপনার সঙ্গী হই, বোমেদিন বিল্লা বলল। তাহলে সাংবাদিকতার কি হবে? জিজ্ঞেস করল আহমদ মুসা। এ ধরনের অভিযানে সাংবাদিকতা বাধা হবে কেন? যুদ্ধে কি সাংবাদিকরা শরিক হয় না? বলল বোমেদিন বিল্লা। আহমদ মুসা হাসল, বলল আসলে কি জানেন, আপনি আপনাকে চিনতে পারেননি। দুই ঐতিহাসিক রক্তের ধারা আপনার শরীরে, একটি ধারা এসেছে আলজেরিয়ার বিপ্লবী নেতা আহমদ বিন বিল্লার কাছ থেকে। এ সেই মহান বিন বিল্লা যিনি 1954 সালে ফরাসি ঔপনিবেশিকদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পর আলজেরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। আরেকটি রক্তের ধারা হোয়ারি বোমেদিনের দিক থেকে, তিনিও আলজেরিয়ার একজন স্বাধীন সংগ্রামী
এবং আলজেরিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট। এই দুই রক্ত আপনাকে একটা স্বভাব সংগ্রামী মানসিকতা দিয়েছে। আপনার সাংবাদিকতা আপনার এই স্বভাব সংগ্রামেরই অংশ। এখন আবার প্রত্যক্ষ সংগ্রামের পরিবেশ দেখে আপনার মন তার সাথেও সামিল হতে যাচ্ছে। থামল আহমদ মুসা। বিস্মিত দৃষ্টিতে মুমিদিন বিল্লাহ অপলক তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। আহমদ মুসা থামলে আরও কয়েক মুহূর্ত সময় নিয়ে মুমিদিন বিল্লাহ ধীরে ধীরে বলল, আপনি কে জানি না, কিন্তু মনে হয় আপনি আর এক আহমদ বিন বিল্লাহ হবেন, যিনি মানুষকে জাগাতে তাকে সংগ্রামী বানাতে পারেন। এখন সত্যি আমার নিজেকে নতুন পরিচয়ের নতুন মানুষ মনে হচ্ছে। আমি কখনোই বিন বিল্লাহ কিংবা মুমিদিনকে আমার মডেল ভাবতে পারিনি, বরং ঘৃণা করেছি তাদের রাজনীতিকে। অথচ এই মুহূর্তে আমার মনে হচ্ছে আহমদ বিন বিল্লাহ ও মুমিদিনের আরেকটা পরিচয় ছিল, সেটা বিপ্লবীর পরিচয়। এই পরিচয় আমার জন্য মডেল হতে পারে এবং এটা সময়ের প্রয়োজন। আপনাকে আরও কিছু বলতে যাচ্ছিল মুমিদিন বিল্লাহ, কিন্তু এ সময় ড্রয়িং রুমে ফিরে এলেন প্রফেসর জ্যাক সাইমন। তার সোফায় বসতে বসতে প্রফেসর সাইমন বললেন, সরি অনেকক্ষণ আপনাদের বসে রেখেছি। সরি স্যার, আমাদেরই তো দুঃখ প্রকাশ করা দরকার, আপনাকে কষ্ট দিচ্ছি আমরা, বলল মুমিদিন বিল্লাহ। আমাদের জন্য কোনো সুখবর আছে স্যার? আহমদ মুসা বলল, অবশ্যই ইয়াং ম্যান, বলে একটু থামল প্রফেসর জ্যাক সাইমন। তারপর ধীরে ধীরে আবার শুরু করল, কুইজের উদ্যোক্তাদের ধন্যবাদ দিতে হয় মিস্টার আবদুল্লাহ, এ দ্বীপের সন্ধান তারা পেল কি করে? কোনো মানচিত্র এমনকি স্যাটেলাইট চিত্রেও এ দ্বীপের কোনো আকার স্পষ্ট নয়, কিন্তু আপনার স্কেচে দ্বীপটি নিখুঁত আকার এলো কি করে? কথা শেষ করতেই প্রফেসর জ্যাক সাইমনের মোবাইল বেজে উঠল। মোবাইল তুলে নিয়ে প্রফেসর জ্যাক সাইমন বলল, ইয়েস সাইমন স্পিকিং। ওপারের কথা শুনে বলল, ইয়েস ওকে, বলে মোবাইল রেখে দিল। মোবাইল রেখে দিয়ে প্রফেসর জ্যাক সাইমন তার পূর্ব কথার রেশ ধরে বলে উঠল, হ্যাঁ মিস্টার আলী আবদুল্লাহ, কুইজ উদ্যোক্তরা এ দ্বীপের এই নিখুঁত ম্যাপটা পেল কোথায়? ভ্রুকুঞ্চিত হল আহমদ মুসার। একটু ভাবল সে, প্রফেসর জ্যাক সাইমনের এই জিজ্ঞাসার মধ্যে বিদ্রুপ অভিযুক্ত করার মানসিকতা রয়েছে, তার চোখে মুখেও একটা অযৌক্তিক কাঠিন্য। আহমদ মুসা ধীরে ধীরে বলল, কোনো অভিযাত্রী কোনো গ্রন্থ অথবা সরকারি কোনো সূত্র থেকেও পেতে পারে? প্রফেসর জ্যাক সাইমন আহমদ মুসারা যে দরজা দিয়ে প্রবেশ করেছিল সে দরজার দিকে তাকিয়েছিল, তার ঠোঁটে ফুটে উঠছে এক টুকরো শক্ত হাসি। আহমদ মুসার কথা শেষ হতে প্রফেসর বলে উঠল, কেন, কোনো তিনতলার কম্পিউটার থেকে পেতে পারে না? প্রফেসর জ্যাক সাইমনের কথা শেষ হবার আগেই আহমদ মুসা যেন এক ঝাঁকুনি দিয়ে জেগে উঠল। কখন তার ডান হাত কোটের পকেটে চলে গিয়েছিল, বের হয়ে এলো রিভলভার। রিভলভারটি উঠল প্রফেসর জ্যাক সাইমনের মাথা লক্ষ্যে, সেই সাথে আহমদ মুসার কণ্ঠ থেকে বেরিয়ে এলো, দেরি হয়ে গেছে, নেম প্লেটটা দেখে আমার সব কিছু বোঝা উচিত ছিল। হঠাৎ হো হো হাসির শব্দ এলো ড্রয়িং রুমের সামনের দরজার দিক থেকে। তাকালো আহমদ মুসা সেদিকে, দেখল চারটি স্টেন গান একটি রিভলভার তাদের দিকে তাক করা। হো হো করা কণ্ঠটি আজর ওয়াইজম্যানের। হাসির সাথে সাথেই সে বলে উঠল, সত্যি দেরি হয়ে গেছে আহমদ মুসা, আর তোমার করার কিছু নেই, বলে সে প্রফেসর জ্যাক সাইমনকে লক্ষ্য করে বলল, প্রফেসর ডেভিড ড্যানিয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঐতিহাসিক টেলিফোনের জন্য, আপনি দয়া করে আহমদ মুসার হাত থেকে রিভলভারটি নিয়ে নিন। প্রফেসর জ্যাক সাইমন উঠে এসে আহমদ মুসার পেছনে দাঁড়িয়ে হাত পাড়িয়ে রিভলভার কেড়ে নিল। প্রফেসর জ্যাক সাইমন, আপনার ইহুদি নাম দেখছি ডেভিড ড্যানিয়েল, নাম কবে পাল্টেছেন? জিজ্ঞাসা আহমদ মুসার। পাল্টাবো কেন, ফ্যামিলি নাম হিসাবে এটা সব সময় চালু আছে, পাবলিকলি আমি জ্যাক সাইমন। মিস্টার জ্যাক সাইমন, আপনার মতো লোক যে ছদ্মবেশী হবেন এটা বিশ্বাস করতে মন চায়নি, তাই রিভলভার বের করতে অনেক দেরি হয়েছে, আহমদ মুসা বলল। কেন, আমাকে সন্দেহ করেছিলেন নাকি? জিজ্ঞেস করলো জ্যাক সাইমন। অবশ্যই, আপনার নেম প্লেটটা তো একটা ইসরায়েলি পতাকা, আহমদ মুসা বলল। তাও তুমি ধরে ফেলেছ, তুমি সত্যি অদ্বিতীয় আহমদ মুসা, বলল প্রফেসর জ্যাক সাইমন। প্রফেসর জ্যাক সাইমন থামতে আজর ওয়াইজম্যান বলে উঠল, প্রফেসর ডেভিড ড্যানিয়েল আহমদ মুসার এই কথা বলা কিন্তু একটা কৌশল, শৃগালের মতো ধূর্ত,
আর সাপের মতো বিষাক্ত এ লোক মিস্টার প্রফেসর, আপনি দূরে থাকুন বলে আজর ওয়াইজম্যান চোখ ফেরাল আহমদ মুসার দিকে। বলল, তোমরা দুজন মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়ো আহমদ মুসা, আমি কিন্তু দুবার নির্দেশ দেব না এবং তোমাকে এক মুহূর্ত বাঁচিয়ে রাখার ইচ্ছাও আমার আর নেই। আহমদ মুসা তাকালো বুমিদিন বিল্লার দিকে, দেখল বুমিদিন বিল্লার চোখ ভরা একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। আহমদ মুসা তার দিকে চাইতেই সে বলে উঠল, ওরা যা বলেছে এটা কি ঠিক? আপনি সত্যিই আহমদ মুসা? হ্যাঁ ভাই, বলে একটু থামল, তারপর হেসে বলল, আসুন মিস্টার ওয়াইজম্যানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি। আহমদ মুসা সোফা থেকে উঠল এবং এগোলো মেঝের মাঝখানটার দিকে। বুমিদিন বিল্লাও আহমদ মুসার পেছনে। আহমদ মুসা পূর্ব দিকে মাথা দিয়ে উপুর হয়ে কার্পেটের উপর শুয়ে পড়ল। বুমিদিন বিল্লা আহমদ মুসার বাম পাশে একইভাবে শুয়ে পড়ল। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ, বুঝলে আহমদ মুসা? দুবার তোমার ভাগ্য সহায় হয়েছে, খাঁচা কেটে পালাতে পেরেছ, এবার তোমাকে মরতে হবে, তবে তার আগে তোমাকে একটু নাচাতে চাই, বলল আজর ওয়াইজম্যান আহমদ মুসাকে লক্ষ্য করে। কথা শেষ করে আজর ওয়াইজম্যান একজন স্ট্যান্ডগান ধারের দিকে একটা প্যাকিং টেপে বান্ডিল ছুড়ে দিয়ে নির্দেশ দিল ওদের পিছমোড়া করে বেঁধে ফেল। নির্দেশ দিয়ে ওয়াইজম্যান প্রফেসর ডেভিড ড্যানিয়েলকে লক্ষ্য করে বলল, মিস্টার ড্যানিয়েল আসুন পাশের ঘরে একটু কথা বলি। আজর ওয়াইজম্যান প্রফেসর ডেভিড ড্যানিয়েলের পাশের ঘরে চলে গেল। একজন স্ট্যান্ডগানধারী এক হাতে স্ট্যান্ডগান অন্য হাতে টেপ নিয়ে এগোলো আহমদ মুসার দিকে। সে আহমদ মুসার পেছন দিকে গিয়ে তার উপর চেপে বসে তাকে পিচমোড়া করে বাঁধতে চাইল। আহমদ মুসা দু পা ও দুহাত ছড়িয়ে শুয়েছিল। স্ট্যান্ডগানধারী লোকটি আহমদ মুসার দুপায়ের মাঝখান দিয়ে গেলো তার পিঠের দিকে। লোকটি যখন আহমদ মুসার নিতম্বের কাছাকাছি এসে পৌঁছেছে, দুপা তীব্র বেগে উঠে এসে লোকটির দুহাঁটুর উপর আঘাত করল। হঠাৎ এ আঘাতে লোকটি মুখ থুবড়ে পড়ে গেল আহমদ মুসার উপর, আর তার স্ট্যান্ডগানটি পড়ল আহমদ মুসার পাশে একেবারে তার ডান হাতের উপর। এক মুহূর্ত সময় নষ্ট করেনি লোকটি, তার উপর পড়ে যাবার আগে আহমদ মুসার পাশ ফিরে তার বাম হাতে ঘুরিয়ে নিয়েছিল ডান হাতের স্ট্যান্ডগান। স্ট্যান্ডগান ডান হাতের উপর পড়ার সাথে সাথে আহমদ মুসার দুই হাত স্ট্যান্ডগান নিয়ে তাক করল তিন স্ট্যান্ডগানধারীকে। শুয়ে থেকেই আহমদ মুসা ট্রিগার চাপল। তিনজন স্ট্যান্ডগানধারী ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়েছিল। তার উপর তাদের সহযোগী লোকটি আহমদ মুসার উপর গিয়ে পড়ায় তারা দ্বিধায় পড়ে গিয়েছিল, ফলে অসহায়ভাবে আহমদ মুসার গুলিবৃষ্টির শিকার হল। মুহূর্তে তিনজনের ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ পড়ল মেঝের উপর। এদিকে আহমদ মুসার উপর পড়ে যাওয়া লোকটি প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘটনা বুঝে উঠেই সক্রিয় হয়ে উঠল। আহমদ মুসা যখন গুলি করছিল তখন লোকটি দুহাত সাড়াশির মতো আহমদ মুসার গলা লক্ষ্যে পৌঁছে গিয়েছে। যখন তিনজন স্ট্যান্ডগানদারিকে ভূপাতিত করে তার স্ট্যান্ডগান ব্যারেল নিয়ে চানল আহমদ মুসা, তখন লোকটির দুহাত সাড়াশির মতো চেপে বসেছে আহমদ মুসার গলায়। প্রতিরক্ষার জন্য আহমদ মুসা স্ট্যান্ডগানকেই ব্যবহার করল। দুহাতে ধরা স্ট্যান্ডগানের বাঁট দিয়ে প্রচণ্ড গুতা মারল সে লোকটির মাথায়। সাথে সাথে আহমদ মুসা মোচড় দিয়ে দেহটাকে ঘুরিয়ে নিল। মাথায় আঘাত পেয়ে লোকটার দুহাত আহমদ মুসার গলা থেকে আলগা হয়ে পড়েছিল এবং দেহটা শিথিল হয়ে পড়েছিল। আহমদ মুসার দেহের ধাক্কায় সে পাশে গড়িয়ে পড়ল। লোকটি তখন গলা ছেড়ে দিয়ে স্ট্যান্ডগান ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। আহমদ মুসা ততক্ষণে তার স্ট্যান্ডগান ঘুরিয়ে নিয়েছে। আহমদ মুসার ট্রিগার চেপে ধরল স্ট্যান্ডগানের ব্যারেল তার পাঁজরে ঠেকিয়ে। লোকটা ঝাঁপিয়ে পড়া এবং আহমদ মুসার ট্রিগার চাপে একই সাথে হয়েছিল। এক ঝাঁক গুলির তোড়ে দেহটা রক্তাক্ত মাংস পিণ্ডে পরিণত হল। আহমদ মুসা উঠে দাঁড়াচ্ছিল। এ সময় চিৎকার করে উঠল বুমিদিন বিল্লা, মিস্টার আহমদ মুসা গুলি! ভীত আতঙ্কিত বুমিদিন বিল্লা তখনও গুলিগোলার মধ্যে উঠে দাঁড়াতে সাহস পায়নি, শুয়ে থেকেই চারিদিকটা দেখার চেষ্টা করে। বুমিদিন বিল্লার চিৎকার সঙ্গে সঙ্গে আহমদ মুসা নিজের দেহ পেছনের দিকে ছুঁড়ে দিল। তার উপর দিয়ে একটা বুলেট শাঁ করে চলে গেল দেয়ালে। আহমদ মুসা মাটিতে আছড়ে পড়লেও স্ট্যান্ডগান তার হাত থেকে খসে পড়েনি, তার আঙ্গুল ট্রিগার থেকেও সরেনি। যেদিক থেকে গুলি এসেছে তার বিপরীত দিকে আহমদ মুসার মাথা, ফলে সে মেঝেতে শুয়ে পড়লে তার চোখ গিয়ে পড়েছে
দরজাটির উপর যেখানে আজর ওয়াইজম্যান গুলি করেছে। আহমদ মুসা শুয়ে পড়ে ট্রিগার টিপেছে তার স্টেন গানের, এক ঝাঁক গুলি ছুটে গেল দরজার পর। আজর ওয়াইজম্যান টার্গেট ঠিক করে দ্বিতীয় গুলি করার আগে আর কোনো সুযোগ পেল না। আহমদ মুসা দেখতে পেল তার দেহটা একটা ঝাঁকি দিয়ে উঠে দরজার আড়ালে ছুটে গেল। আহমদ মুসার মনে হলো আহত হয়েছে আজর ওয়াইজম্যান। শোয়া অবস্থা থেকে আহমদ মুসা তড়াক করে উঠে দাঁড়ালো এবং ছুটল দরজার দিকে। আহমদ মুসা দরজার উপরে রক্তের ফোঁটা ফোঁটা দাগ দেখতে পেল, রক্তের দাগ অনুসরণ করেই ছুটল। বাইরের বারান্দার বেরিয়ে দেখল গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে। আহমদ মুসা ফিরতে যাচ্ছিল, এ সময় একটা থামের আড়াল থেকে বেরিয়ে এলো ফাতিমা ও জাহেদ। বেরিয়েই রক্তে ভেজা আহমদ মুসার দিকে আতঙ্কিত চোখে ফাতিমা বলল, আপনি ঠিক আছেন ভাইয়া? কাঁধ চেপে ধরে একজন এদিক দিয়ে পালালো। ভালো আছি, তোমরা এসো, বলে আহমদ মুসা ছুটল ভেতরে। প্রফেসর জ্যাক শ্যামনকে পেতে হবে, ধরতে হবে তাকে। আহমদ মুসা চারটি লাশ পড়ে থাকা রক্তাক্ত হল রুমটিতে প্রবেশ করতেই সামনের দরজার দিকে দেখে যে দরজা দিয়ে প্রফেসর জ্যাক শ্যামন, ডেভিড ড্যানিয়েল, দীপের ইন্ডেক্স ও ক্যাটালগ দেখার জন্য ভেতরে গিয়েছিল, ভূমিদিন বিল্লা চিৎকার ভেসে এলো, আহমদ মুসা প্রফেসর জ্যাক শ্যামন পালাচ্ছিল, ধরে ফেলেছি। বলতে বলতে ভূমিদিন বিল্লা প্রফেসর জ্যাক শ্যামনকে হিড় হিড় করে টেনে নিয়ে দরজা দিয়ে হল রুমে প্রবেশ করল এবং বলল, আমার অনুমান যদি মিথ্যা না হয় তাহলে এই প্রফেসরই টেলিফোন করে এই কিলারদের ডেকে এনেছে। আপনি ঠিক অনুমান করেছেন মিস্টার বিল্লা, দীপের ইন্ডেক্স ও ক্যাটালগ দেখার ভান করে ইনি আজর ওয়াইজম্যানদের টেলিফোন করার জন্যই ভেতরে গিয়েছিলেন। আধা ঘন্টারও বেশি ভেতরে দেরি করেছিলেন তাদের আসার সুযোগ দেওয়ার জন্যে। একে পাকড়াও করার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার বিল্লা, বলল আহমদ মুসা। ভূমিদিন বিল্লা প্রফেসর জ্যাক শ্যামনকে সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে আকস্মিকভাবে আহমদ মুসার সামনে ঝুঁকে পড়ে আহমদ মুসার দুপায়ে হাত দিয়ে বলল, আপনার পদধূলি গ্রহণ করলাম দুটি আনন্দে। একটি আনন্দ হল কিংবদন্তি নায়ক আহমদ মুসাকে দেখলাম, অন্যটি হল তার সাথে একটা অভিযানে শরিক হওয়ার আনন্দ। বলতে বলতে উঠে দাঁড়িয়ে বিস্ময় বিমূরতায় স্তব্ধ ফাতিমাদের লক্ষ্য করে বলল, মিস্টার জায়েদ, মিস্টার ফাতিমা, আসুন পদধূলি নিই, জানেন ইনি কে? আগেই পদধূলি নিয়েছি আমরা, বলল জায়েদ। কিছু বলার জন্য মুখ খুলেছিল ভূমিদিন বিল্লা। আহমদ মুসা তাকে বাধা দিয়ে বলল, মিস্টার বিল্লা, অনেক কাজ বাকি, প্রফেসর জ্যাক শ্যামন আমাদের কতটা সময় নেবে কে জানে, বলে আহমদ মুসা তাকালো ফাতিমার দিকে, বলল, তোমরা কি বাইরে থেকে গুলির আওয়াজ পেয়েছ? গুলির শব্দ বুঝিনি, তবে এক ধরনের শব্দ পেয়েছি, আহত আজর ওয়াইজম্যানকে পালাতে দেখে বুঝলাম ওগুলো গুলির শব্দ ছিল, বলল জায়েদ। ঘরগুলো ভালো সাউন্ড প্রুফ, নিশ্চয় বাড়ির বাইরে কোনো শব্দ যায়নি, আহমদ মুসা বলল, তার মুখে খুশি হওয়ার চিহ্ন। কথাটা বলেই আহমদ মুসা ফিরল প্রফেসর জ্যাক শ্যামনের দিকে। প্রফেসর জ্যাক শ্যামন জড়সড় হয়ে সোফায় বসেছিল। আহমদ মুসা তার কাছাকাছি হয়ে বলল, প্রফেসর জ্যাক শ্যামন, আপনি নাম ভাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন? নাম ভাড়িয়ে নয়, আমার সার্টিফিকেট নামই জ্যাক শ্যামন, শুষ্ক কণ্ঠে বলল জ্যাক শ্যামন। কিন্তু আপনার আসল নাম তো ডেভিড ড্যানিয়েল, আহমদ মুসা বলল। কথা বলল না প্রফেসর জ্যাক শ্যামন। খ্রিস্টান সেজে সারা জীবন গোপনে ইহুদিদের পক্ষে কাজ করে এসেছেন, এভাবে প্রতারণা করছেন জনগণের সাথে, বলল আহমদ মুসা। মুখ খুলল না প্রফেসর জ্যাক শ্যামন। স্পুটনিক ধ্বংস করা, স্পুটনিকের লোকদের কিডন্যাপ করার সাথে আপনি জড়িত, বলল আহমদ মুসা। আহমদ মুসার কণ্ঠ কঠোর, মুখ নিচু করেছিল প্রফেসর জ্যাক শ্যামন। চমকে উঠে মুখ তুলল সে, আত্মকণ্ঠে বলে উঠল, না, আমি এর সাথে জড়িত নই, আমি পরে জানতে পেরেছি। আপনার এই কথা ঠিক নয়, আপনি জড়িত না থাকলে পরে জানতে পারলে পুলিশকে আপনি এ বিষয়ে জানাননি কেন, বলল আহমদ মুসা। কথা বলল না প্রফেসর জ্যাক শ্যামন, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আহমদ মুসার দিকে। আমি একজন সাংবাদিক নিয়ে স্পুটনিক ধ্বংস ঘটনার অনুসন্ধানের ব্যাপারে একটা তথ্য নিতে আপনার কাছে এসেছিলাম, আপনি আমাদের খুন করার জন্যে টেলিফোন করে ক্রিমিনালদের এনেছেন? খুন করার জন্য নয়, আমি তাদের খবর দিয়েছিলাম মাত্র, আত্মকণ্ঠে কম্পিত গলায় বলল প্রফেসর জ্যাক শ্যামন। খুন করার জন্য নয়, তাহলে বন্দি করার জন্যে? আহমদ মুসা বলল। তাও নয়, এসব ঘটবে আমি ভাবতে পারিনি, বলল প্রফেসর জ্যাক শ্যামন।
কান্না জড়িত কণ্ঠ তার। তাহলে ঘটালো কে? আহমদ মুসা বলল, ওরা এসব ঘটাবে এটা আমি বুঝিনি, বলল প্রফেসর জ্যাক সাইমন, তার কণ্ঠে কান্না মিশ্রিত অননয়ের সুর। তাহলে এই কাজ আপনি সমর্থন করেন না? জিজ্ঞাসা করল আহমদ মুসা। না, সমর্থন করি না, কণ্ঠে শক্তি এনে বলার চেষ্টা করল প্রফেসর জ্যাক সাইমন। আপনি কি স্পুটনিক ধ্বংস সমর্থন করেন? স্পুটনিকের 7 জনকে কিডন্যাপ করা সমর্থন করেন? আহমদ মুসা জিজ্ঞেস করল। না, সমর্থন করি না, দৃঢ় কণ্ঠে বলল প্রফেসর জ্যাক সাইমন। তাহলে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে সাহায্য করা আপনার কর্তব্য নয়? আহমদ মুসা বলল। মাথা নিচু করল প্রফেসর জ্যাক সাইমন, কোনো উত্তর দিল না। তাহলে ওদের অন্যায়কে সহযোগিতা করবেন? বলল আহমদ মুসা কঠোর কণ্ঠে। ওদের সাহায্য না করলে ওরা আমাকে মেরে ফেলবে, বলে কেঁদে উঠল প্রফেসর জ্যাক সাইমন। একটু থামল, থেমে আবার বলা শুরু করল, জানেন ওরা স্বজাতি হলেও শত্রুর চেয়েও বড় শত্রু। ওরা যে সহযোগিতা চাইবে, সে সহযোগিতা না দেওয়ার অর্থ মৃত্যুকে আলিঙ্গন করা। আমি একজন ধর্মপ্রাণ ইহুদি ছিলাম, ইহুদিবাদীদের সমর্থন করতাম, কিন্তু প্রাণের ভয়ে বাধ্য হয়েছি তাদের সহযোগিতা করতে, এবং যখন যা চাই সেই পরিমাণ অর্থ সাহায্য করতে হয়। আরও জানেন না, ইহুদিরা আজ ইহুদিবাদীদের কেনা গোলাম। ইসরায়েল রাষ্ট্রের নাগরিক না হয়েও ইসরায়েলের নাগরিকদের চেয়েও দ্বিগুণ ট্যাক্স আমাদের দিতে হয় ইসরায়েল রাষ্ট্রকে। আমার সামনে যে নেমপ্লেট, ওটা ওদের সরবরাহ করা, আমি টাঙ্গাতে বাধ্য হয়েছি। এরকম বাধ্য লোকের সংখ্যা ওদের লাখ লাখ। আপনার কথা আমি বিশ্বাস করলাম, আমাদেরকে আপনি সাহায্য করুন, আমরা আপনার নিরাপত্তার দায়িত্ব নেব, বলল আহমদ মুসা। উদ্বেগ ফুটে উঠল প্রফেসর জ্যাক সাইমনের চোখে মুখে, বলল কি সাহায্য? আপাতত আমরা জানতে চাই সাও তোরা দ্বীপটা কোথায়। প্রফেসর জ্যাক সাইমন কম্পিত কণ্ঠে বলল, আপনার এই বিষয়টা জানলেই ওরা নিশ্চিত হয়ে যাবে যে তথ্যটা আমি আপনাদের দিয়েছি, তখন দুনিয়ার কোথাও গিয়ে আমি বাঁচতে পারব না। যেখানে যাব সেখানে গিয়েই ওরা আমাকে হত্যা করবে, আত্মকণ্ঠে বলল প্রফেসর জ্যাক সাইমন। এ ভয় আপনাকে করতে হবে না, এ বাড়িতে থাকা আপনার ঠিক হবে না। আপনি এখন আজ ওয়াইজম্যানের টেলিফোন করুন, বলুন যে বাড়ি থেকে আমি পালিয়ে এসেছি, ফ্রান্সের বাইরে চলে যাচ্ছি, আহমদ মুসাদের হাত থেকে বাঁচতে হলে আমাকে কিছুদিন আত্মগোপন করতে হবে, এই কথা সে জানার পর আপনাকে দোষ দিতে পারবে না কোনো মতেই, বলল আহমদ মুসা। প্রফেসর জ্যাক সাইমনের মুখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে, কৌশলটি তার খুব পছন্দ হয়েছে বলে মনে হল। বলল, কিন্তু আমি থাকবো কোথায়? প্যারিসেই থাকবেন, আমরা সব ব্যবস্থা করে দেব, আপনার নিরাপত্তার দিকটা আমাদের লোকেরাই দেখবে, আহমদ মুসা বলল। ধন্যবাদ মিস্টার আহমদ মুসা, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে বিশ্বাস করেছেন, বলে একটু থামল প্রফেসর জ্যাক সাইমন। তারপর বলল আবার, আমি আপনার অনেক কথা শুনেছি, সাম্প্রতিক আমেরিকার ঘটনাও আমি জানি, মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদীদের নির্মূল করার ব্যবস্থা আপনি করেছেন, যদি এভাবে গোটা বিশ্বের ইহুদিদেরকে আপনি ইহুদিবাদের অক্টোপাস থেকে মুক্ত করতে পারতেন, তাহলে তাদের দোয়া আপনি পেতেন। আবেগে কণ্ঠ ভারী হয়ে উঠেছিল প্রফেসর জ্যাক সাইমনের। ধন্যবাদ প্রফেসর জ্যাক সাইমন, ইহুদিবাদের পাপই ইহুদিবাদকে ধ্বংস করবে, কিন্তু আমার একটা ধারণা ছিল অধিকাংশ ইহুদি ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করে, আহমদ মুসা বলল। একসময় করত, যতদিন ইসরায়েল শান্তি কামনা করেছে, আরবদের উপর হাত তোলেনি, ততদিন সব ইহুদি ইসরায়েলকে সমর্থন করেছে। তারা কামনা করেছে আরবরা এবং অন্য সবাই ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে শান্তিতে থাকার ব্যবস্থা করুক, কিন্তু পরে যখন ইসরায়েল শক্তি নির্ভর হয়ে উঠল, অন্যের ভূখণ্ড দখল করে নিতে শুরু করল এবং ফিলিস্তিনি ইহুদি বসতি বাড়ানোর অব্যাহত প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলল, তখন থেকে বিশ্বের শান্তিকামী ইহুদিরা বুঝে নিয়েছে শান্তি ইসরায়েল ও ইহুদিবাদীদের লক্ষ্য নয়, তারা এক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছে যা জ্বালিয়ে রাখবে এক অশান্তির আগুন। ধর্মপ্রাণ ইহুদিরা ইসরায়েলকে আজ তাদের জন্য বিপজ্জনক মনে করছে, বলল প্রফেসর জ্যাক সাইমন। বলে একটা দম নিল, সোফায় একটু হেলান দিল, তারপর বলল, নতুন গুলাগ বা সাউতোরা দ্বীপের কথা আপনি জিজ্ঞেস করেছেন, দ্বীপটা কোনো মানচিত্রে নেই।